মনে অদম্য জেদ নিয়ে মাধ্যমিকের নজরকাড়া ফল শিলিগুড়ির বরদাকান্ত বিদ্যাপীঠের ছাত্র অনিক পালের। তার প্রাপ্ত নাম্বার 652। ছোট থেকে অভাবের সংসারে বড় হয়েছে অনিক পাল, কিন্তু তার মনে ছিল অদম্য জেদ আর লড়াই। অভাবকে জয় করে মাধ্যমিকে নজরকাড়া ফল করেছে সে। অনিকের বাবার একটি ছোট পানের দোকান রয়েছে। ছেলের এই সাফল্যে খুশি পরিবারের সকলে। এই কৃতি ছাত্র ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ 700-652 স্কুলে তো প্রথম স্থান অধিকার করছি। হ্যাঁ, ভালো লাগছে। বাবা হচ্ছে পানের দোকান, বাবা স্কুলে যে প্রথম স্থান যে অধিকার করবো সেটা তো ভাবিনি। ভয় তো থাকেই সবসময় রেজাল্টের সময়, সেটা আমারও ছিল ভয়। প্রথম স্থান অধিকার করবো স্কুলের মধ্যে, না ভাবিনি। হ্যাঁ, খুশি তো হবেই। যখন কেউ যদি বলে যে তুমি প্রথম হয়েছো তাহলে তো খুশি হবেই, সেরকম খুশিই ছিলাম। তবে হয়তো একটু আশা ছিল, সেটা থাক, যেটাই হয়েছে খুশি। আমি খুশি ছিলাম, সায়েন্স নিয়ে পড়বে, পড়াশোনা সারা কিছু বুঝেই না, পড়াশোনাটাই সব থেকে বেশি। টেস্টও হয়েছিল প্রথম, ফাইনালও প্রথম। তুমি খুশি, তবে আর একটু ভালো করলে আরও ভালো হতো আর কি, কারণ ছোটোবেলা থেকেই কষ্ট করেই করছে ও সব কিছু, একাই করে, কারণ আমরা তো বেশি পড়াশোনা জানি না, না একাই করে ছোটোবেলা থেকে। মৌসুমী পাল অবশ্যই, ও যা চাবে তাই করো।